ওয়াকুনু মাআস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিশেষ করে দুইটা আদেশ করলাম, দুইটা আদেশ মানবা। এর বান্দা বান্দি যদি দুইটা আদেশ তুমি মানতে পারো, দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। এক নাম্বার আদেশ, তুমি আল্লাহকে ভয় করবা, তাকওয়া অবলম্বন করবা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এরে ভাই, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও তাহলে দ্বিতীয় নাম্বার আদেশটা তোমার অনুসরণ করতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মাআস সাদিকিন। এরে দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, যদি তাকওয়া ঢুকাইতে চাও তাকওয়ালার সাথে চলে যাও। কারণ হলো, তাকওয়ালা যারা, যাদের অন্তরে তাকওয়া আছে, তাদের সাথে থাকলেই তাকওয়ালা হওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يها هم سب مسافره খবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা বালাগাল উলা বিকামালিহি। সবাই মহব্বতের সাথে পড়েন, কাশফাদ দুজা
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تكبير میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے کھل دو تری میں فرماتے ہیں آدم کے مجھے کھل دو تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق اشارہ ہے میم میں محبوب یہ مطلق اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد الحمدللہ چنگاکاندی شدھی و جب و سماجر ادوگے آئیو جیتو آج کے رئی بادشریک واز و دوار محفیل شمانی تو شبھاپتی پردھان ہوتی تھی بیشش ہوتی تھی منچو پو بسٹو محترم معزز حضرات علماء کرام এলাকার সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিনদরদী ইসলামপ্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে ইন্তেখাব করে আমাদেরকে এই কোরআনের মজলিসে জিকরুল্লাহর মজলিসে এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন এ কারণে আমরা সবাই কালিমাতুর শুকর আদায় করি জোরে পড়ে সবাই আলহামদুলিল্লাহ হাদিসে আসছে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা মজলিস হয় এগুলো জান্নাতের বাগান হয় জালিসুর রহমান
যদিও নাকি এটা আপনাদের চাঙ্গাকান্দির একটা কবরস্থান মাঠ, কিন্তু ফিলহাল এখন আজকের জন্য এটা জান্নাতের বাগান। আপনারা এখানে বসতে পারছেন, এতে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়া জোরে, খুশি না বেজার? খুশি। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, তা আমি আয়াত যে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দা বান্দিদেরকে স্পেশালভাবে দুইটা আদেশ করেছেন। কয়টা আদেশ? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, এক নাম্বার আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দা বান্দিদেরকে তাকওয়া অবলম্বন করতে বলছেন। আমাদের জানা দরকার তাকওয়ার মানে কি, তাকওয়া অর্থ কি। মুহতারাম হাজিরিন, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াত, আয়াতের প্রথম অংশে এই আদেশটা করলেন, এক নাম্বার আল্লাহকে ভয় করো। দুই নম্বরে আল্লাহ আদেশ করলেন, ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিন, সালেহিন, নেককার, পরহেজগার আল্লাহ ওয়ালাদের সংস্রবে চলে যাও, তাদের সোহবত, তাদের সংস্পর্শ অবলম্বন করো। এই দুইটা আদেশ মোমেন বান্দাবান্দিদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে দান করছেন। মহতারাম হাজিরিন, মানুষের জীবনে আখেরাত জীবন যদি তার সফলকাম হইতে হয়, পরকাল যদি সুন্দর করতে হয়, তাহলে এই দুইটা আদেশের বিকল্প কোনো রাস্তা মানুষের সামনে নেই। এক নাম্বার তাকওয়া, এরপরে আমলে সালেহের সাথে সাথে নেককার লোকদের সহবত অবলম্বন করা, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দুইটা বিষয় আল্লাহ তাআলা মানুষকে জানাইয়া দিলেন, তাকওয়া অবলম্বন করতে। মহতারাম হাজিরিন, তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা। আরবিতে এই ভয় বোঝানোর জন্য তিনটা শব্দ ব্যবহৃত হয়। কয়টা শব্দ? তিনটা। এক নাম্বার খাউফুন, দুই নাম্বার খাশিয়াতুন, তিন নাম্বার আত্তাকুয়া। এই তিনটা শব্দের অর্থ ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দিদের ক্ষেত্রে ওই দুই শব্দ ব্যবহার করেন নাই যে আল্লাহকে খাশিয়াত করো, আল্লাহকে খৌফ করো, এটা বলেন নাই। এই আয়াতে আল্লাহ বললেন তাকওয়া অবলম্বন করো। এটা কেন বললেন, এটা একটা প্রশ্ন হয়। এটা জানার জন্য আমাদের ওই বাকি দুইটা শব্দের ব্যাখ্যা জানতে হবে। সংক্ষিপ্ত করে দিচ্ছি আমি, তাকওয়া, খাউফুন শব্দ বলা হয়, এটার অর্থ ভয় করা। কিন্তু কোনো মানুষ কোনো জন্তুকে, কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে ভয় করে তার হিংস্রতার কারণে, তার অমানসিকতার কারণে, অমানবতার কারণে, হিংস্রতার কারণে যখন মানুষ একজন আরেকজনকে ভয় পায়, সেটাকে বলে খাউফ। যেমন বাঘ দেখলে আপনারা ভয় পান কি না? কিও সবাই মারা গেছেন নাকি? বাঘ দেখলে ভয় পান না আপনারা? এখানে যদি একটা বাঘ আসে কবরস্থান থেকে বের হয়ে, আপনারা থাকবেন? আমি থাকবো? আমিও তো থাকবো না। এই বাঘকে যে ভয় পায়, এটা কি, বাঘ আমার মামা লাগে, খুব মহব্বত করি, এই কারণে না, বাঘকে ভয় করি হিংস্রতার কারণে, সে আমাকে খেয়ে ফেলবে, ছিঁড়ে ফিরে একদম শেষ করে ফেলবে সামনে পড়লে, এই কারণে ভয় পাই, এই ভয়টাকে বলে খৌফ। এরপরে আসেন খাশিয়াতুন, একজন মানুষ আরেকজনকে শ্রদ্ধার কারণে ভয় করে। যেমন সন্তান বাবাকে ভয় করে, ছোটো বাচ্চা অপরাধ করছে, যখন বললো যে তোমার আব্বার কাছে বিচার দিব, সে দেখবেন দৌড় দেয়। তার আব্বা যখন লাঠি নিয়ে যায় তাকে পিটাইতে, অনেক সময় বাবার তুলনায় ছেলে দেহ দিক দিয়ে লম্বা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, শক্তিও বেশি, কিন্তু তারপরও বাবা যখন পিটায় সে ভয় পায়, বাবাকে ভয় পায়। কেন ভয় পায়? শ্রদ্ধার কারণে, বাবাকে মহব্বত করে ভালোবাসে, এই কারণে, ঠিক কিনা বলেন? এটা হলো খাসিয়াত। এবার আসেন তাকওয়ার পালা। তাকওয়া বলা হয় একজন মানুষ আরেকজনকে ভয় করবে শ্রদ্ধার কারণে, সাথে সাথে যাকে ভয় করতেছে তার পছন্দনীয় কাজগুলো সে করবে, আর অপছন্দনীয় কাজগুলো থেকে সে নিজেকে বিরত রাখবে, এটার নাম হলো তাকওয়া। এবার বুঝতে পারছেন তাকওয়া কোন ধরনের ভয়? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন ইত্তাকুল্লাহ, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো। এর মানে হলো আমি আল্লাহকে হিংস্রতার কারণে ভয় করবা না, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা শ্রদ্ধার কারণে, মহব্বত করে আল্লাহকে ভয় করবা, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো তোমাদেরকে করতে বলছি, আদেশ করছি, এগুলো পালন করবা, আর যেই সমস্ত কাজ করতে নিষেধ করছি এগুলো করবা না। এভাবে যদি আল্লাহকে ভয় করতে পারো, সেটা হলো প্রকৃত ভয়। এখন কেউ যদি নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে,
চিন্তায় রাহাজানি জুলুম নির্যাতন কোনো কিছু বাদ নাই, আবার বলে আল্লাহকে ভয় করি। আপনারা ফতোয়া দেন সে কি আল্লাহকে ভয় করলো? আবার বলেন ভয় করলো? ভয় করে নেই। তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মুসলমান ইমানদার বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আমি আল্লাহকে ভয় করবা, মহব্বত করে আল্লাহকে ভয় করবা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোকে করতে বলছেন সেগুলা করবা। আমি আল্লাহ তোমাদেরকে যে বিষয়গুলো করতে নিষেধ করলাম সেগুলো কখনো করবা না, এভাবে যদি করতে পারো তাহলে তোমার নাম হলো তাকওয়ালা মুত্তাকিন। এই ভয় যদি কেউ করে, এভাবে যদি কেউ ভয় করে তাহলে সে হলো মুত্তাকি, তাকওয়ালা। আর যে নাকি তাকওয়ালা হয়, যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, এর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। যে লোকের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তার দাম কেমন বেশি। একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন হার তামান্না দিল সে রুখসত হো গাই, হার তামান্না দিল সে রুখসত হো গাই, আব তো আজা আব তো খলওয়াত হো গাই, হার তামান্না দিল সে রুখসত হো গাই, আব তো আজা আব তো খলওয়াত হো গাই, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কলুবে মুমিনা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া যার অন্তরে আছে তার দাম আল্লাহর কাছে কেমন বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই তাকওয়াওয়ালা ব্যক্তিটার দাম কেমন বেশি, বিষয়টাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা, একজন ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে না আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার কোনো কিছু মহব্বতকে আমি আমার অন্তরের মধ্যে জায়গা দেই নাই। হার তামান্না দিল সে রুখসত হো গাই, আব তো আজা আব তো খলওয়াত হো গাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিল না আল্লাহ তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো মহব্বতকে আমি আমার ভিতরে জায়গা দেই নাই, স্ত্রী পুত্র সন্তান সন্তানাদির মহব্বতকে অন্তর থেকে বের করে দিলাম, চাকরি বাকরি ব্যবসা ব্যবসা বাণিজ্যর মহব্বতকে অন্তর থেকে বিদায় দিলাম, শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার ভালোবাসা অন্তরে ঢোকানোর জন্য, তোমার তাকওয়া তোমার ভয় আমার ভিতরে ঢোকানোর জন্য সব কিছু বিসর্জন দিলাম। আয় আল্লাহ অন্তরটাকে পুত পবিত্র করেছি তোমার তাকওয়া দিয়া ভরপুর করে দিলাম। আয় আল্লাহ এখন আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। ওগো আল্লাহ আমার অন্তরে একটু আসো, আমার অন্তরের মধ্যে তুমি একটু আসো। ওই বুজুর্গ বান্দা যখন তাকওয়া অবলম্বন করার পরে, আল্লাহর ভয় ভিতরে ঢুকানোর পরে, তাকওয়াওয়ালা অন্তরটা নিয়ে যখন নাকি সে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকওয়াওয়ালা ব্যক্তির ডাকে সাড়া দিয়ে কি বলে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কলুবে মুমিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন আমি আল্লাহ এত মহান, আমি আল্লাহ এত মহান, সাত জমিন সাত আসমানে আমার জায়গা হয় না, সাত আসমান সাত জমিনে আমি আল্লাহর জায়গা হয় না, কিন্তু যে ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা ভিতরে ঢুকানোর জন্য দুনিয়াদারি বাদ দিয়া স্ত্রী পুত্রর মহব্বতকে সব কিছু কি বিসর্জন দিল শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আমি আল্লাহকে পাওয়ার জন্য ব্যবসার দিকে মনোযোগ নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য চাকরি বাকরির দিকে মনোযোগ নাই, আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য ভিতরে আল্লাহর ভয়টাকে সেমন ভাবে ঢুকাইলো,
দুনিয়ার কোনো কিছুকে সে প্রাধান্য দেয় না, শুধু আমি আল্লাহর তাকওয়াটাকে তার ভিতরে ঢুকাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই তাকওয়ালা ব্যক্তিটার দাম আমি আল্লাহর কাছে এত বেশি। আমার আল্লাহ বলেন, সাত জমিন সাত আসমানে আমি আল্লাহর জায়গা হয় না, কিন্তু যেই ব্যক্তি তার ভিতরটাকে তাকওয়া দ্বারা ভরে নিল, যেই ব্যক্তির ভিতরটা তাকওয়া দ্বারা ভরপুর, ওই ব্যক্তির অন্তরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম বানায় নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাহবুব হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম শিরে শকর মি কুনত জানম তামাম, হর গরি মে দেন তু তৈয়ার হায়, জো না মঙ্গে উসে তু বেজার হায়। ভাইরা আমার, এটা হলো যার অন্তরে তাকওয়া আছে তার দাম আল্লাহর কাছে, এটা আল্লাহ তাআলা স্পষ্ট জানাইয়া দিছেন কোরআনুল কারিমে। যেই পৃথিবীর মানুষ দেখতে খুব মোটা সোটা, উঁচা লম্বা, চেহারা সুন্দর, বডি ফিটনেস সব দিক দিয়ে মাশাআল্লাহ, কিন্তু ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ঈমান নাই, আল্লাহর কাছে তার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তাকওয়ালার দাম আছে আল্লাহর কাছে। হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব সুন্দর ছিল, একটু আওয়াজ দিয়ে বলেন না, দেখতে খুব সুন্দর ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী গোলাম, একদম কালো, কুচকুচে, ঠোঁটগুলো মোটা মোটা, চেহারাটা দেখতে তেমন সুন্দর না, ফেস কাটিং ভালো না, আবার বংশ তেমন বংশমর্যাদা নাই, টাকা পয়সাও নাই, গোলাম, কিন্তু ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তার দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর রসুল যখন মেরাজে গেছেন, জান্নাতে দেখেন একজন যুবক সামনে দিয়ে হাঁটতেছে, আল্লাহর রসুল গিয়ে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে হাঁটতেছে, ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। অথচ আবুল আহাব তাফসীর কিতাবের মধ্যে আসছে, এই আবু লাহাব সূরা লাহাবের নামকরণের একটা কারণ হয়েছে, লাহাবন শব্দের অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গ, দূর থেকে যে আগুনের শিখা দেখা যায়, এই আবু লাহাব এত সুন্দর ছিল, দূর থেকে চকচক করতো, এত সুন্দর। আবু জাহাল সুন্দর ছিল, আরবের সর্দার, বডি ফিটনেস ভালো, উদ্বা সাইবা এরা খুব সুন্দর ছিল, কিন্তু ভিতরে ঈমান নাই, ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, কি বলেন আল্লাহর কাছে তাদের দাম আছে? একটু আওয়াজ দিয়ে বলেন দাম আছে? দাম নাই। এই সব কিছু জাহান্নামে যাবে তারা, ভিতরে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, ঈমান না থাকার কারণে। ভাইয়েরা আমার, ভিতরে যদি ঈমান থাকে, মানুষটার সুরত যাই হোক তার দাম আছে, আল্লাহর কাছে তার দাম আছে। এই তাকওয়া হলো সব কিছুর মূল। ওয়া তাকওয়াল্লাহি রাসুকুল্লি হিকমা, সমস্ত আমল, সমস্ত কাজকর্ম ইত্যাদি এগুলো মানুষের সুন্দর হবে যদি ভিতরে তাকওয়া থাকে। মানুষের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সুন্দর হবে যদি ভিতরে আল্লাহর ভয় থাকে। আমাদের সমাজে অনৈতিক কাজ, অনিসলামিক কাজ, হারাম কাজ, সুদ ঘুষ, চুরি বাটপারি, চিটারি দান্দালি, যত ধরনের কাজ আছে এগুলো সব হয় কেন? কারণ সে মনে করে এগুলো মানুষে দেখে না। রাত্রের আধারে চুরি করে, রাত্রের আধারে ডাকাতি করে, তার ধারণা কেউ দেখে না, কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, দেখে কে? আল্লাহ দেখে না? আরে কথা বলেন, আল্লাহ দেখে না? ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, আল্লাহর মতো কেউ শুনে না, আল্লাহর মতো কেউ দেখেও না। তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পর্যবেক্ষণ করতেছে, কেরামান কাতিমিন লাগাই দিছেন, ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা করতেছো প্রত্যেকটা কার্যক্রম, তোমার প্রত্যেকটা নাড়াচাড়া, প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা এদিক ওদিক তাকানো সব কিছু রেকর্ড করা হচ্ছে, সেগুলো কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে বের করা হবে। এই ভয় যদি তার অন্তরে থাকতো, তাহলে একটা মানুষ আপনারা বলেন জীবনে কোনো দিন দুর্নীতি করতে পারতো? আমাদের দেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। এর কারণ কি? যত বড় বড় নেতা আছে দেখবেন একটার ভিতরে আল্লাহর ভয় নেই, এই জন্য দেখবেন রুট একটা রহমানে চুরি করে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে, সেই মানুষ কখনো দুর্নীতি করবে না। আল্লাহর ভয় যদি সমাজের একটা মানুষের মধ্যে ঢুকে, ওই লোকটা সমাজে কোনো সময় অনিসলামিক কাজ, অশ্লীল কাজ করবে না। আল্লাহর ভয় যদি একজন মেম্বার অন্তরে ঢুকে, সেই মেম্বার কখনো সরকারি মাল আত্মসাৎ করবে না। আল্লাহর ভয় যদি একজন চেয়ারম্যান অন্তরে ঢুকে, সেই চেয়ারম্যান কখনো জনগণের
ভোটে নির্বাচিত হওয়ার পরে সেই জনগণের বাজেট তার কাছে আসার পরে সে আত্মসাৎ করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে তাহলে উপজেলা চেয়ারম্যানের মনে ঢুকে, উপজেলা চেয়ারম্যান কখনো দুর্নীতি করবে না। আল্লাহর ভয় যদি একজন এমপি মন্ত্রীর অন্তরে ঢুকে তাহলে সেই আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে সেই এমপি মন্ত্রী একজন রাস্তা করার নামে 100 কোটি টাকা এনে 10 কোটি টাকার কাজ করে আর বাকি 90 কোটি টাকা কোনোদিন পকেটে ঢুকাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই সব কিছুর মূল হলো আল্লাহর ভয়। যাক আমি ওইদিকে যাবো না, তারপর আবার মামলায় যাওয়ার সম্ভাবনা আছে, যোগ ভালো না। মোহতারাম হাজরিন, আমি বলতে চাই এই তাকওয়া হলো সব। মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহর ভয় ভিতরে আনতে হবে। কি করতে হবে? আল্লাহর ভয় ভিতরে আনতে হবে। এই আল্লাহর ভয় যদি আনতে চান তাহলে কি করতে হবে? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মাআস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিশেষ করে দুইটা আদেশ করলাম, দুইটা আদেশ মানবা। এর বান্দা বান্দি যদি দুইটা আদেশ তুমি মানতে পারো, দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। 1 নম্বর আদেশ, তুমি আল্লাহকে ভয় করবা, তাকওয়া অবলম্বন করবা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এরে ভাই, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও তাহলে 2 নম্বর আদেশটা তোমার অনুসরণ করতে হবে। আমার আল্লাহ বলেন ওয়াকুন মাআস সাদিকিন। এরে দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, যদি তাকওয়া ঢুকাইতে চাও তাকওয়ালার সাথে চলে যাও। কারণ হলো তাকওয়ালা যারা, যাদের অন্তরে তাকওয়া আছে তাদের সাথে থাকলেই তাকওয়ালা হওয়া যায়, যাদের কাছে তাকওয়া নাই তাদের সাথে থাকলে তাকওয়ালা হওয়া যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি ভালো ড্রাইভার হতে চান, নিজে নিজে প্র্যাকটিস করে গাড়ি নিয়ে রাস্তায় নামলে আপনি নিজেও মরবেন, সাথে আরো 10 জনকে মারবেন, ঠিক কিনা বলেন? সুতরাং যদি ভালো ড্রাইভার হতে চাও, হেল্পার হিসাবে ড্রাইভারের পিছে দৌড়াও। ভালো ড্রাইভার হতে চাইলে হেল্পারের সাথে হেল্পার হয়ে ড্রাইভারের পিছে সময় লাগাও। ড্রাইভারের সহবত ছাড়া তুমি কখনো অভিজ্ঞ ড্রাইভার হতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তুমি যদি ভালো একজন ডাক্তার হতে চাও, শুধু পড়ালেখা করেই মেডিকেল সায়েন্স নিয়ে পড়লেই অভিজ্ঞ ডাক্তার হওয়া যায় না। অভিজ্ঞ ডাক্তার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য ডাক্তারের পিছনে ঘুরতে হয়, পড়ালেখার পাশাপাশি তোমাকে ইন্টার্নি করতে হবে। ইন্টার্নি করা ছাড়া তুমি কোনোদিন অভিজ্ঞ ডাক্তার হতে পারবা না। হ্যাঁ আমার, বন্ধুরা আমার, একজন মানুষ ব্যবসায়ী পিছনে ঘুরতে ঘুরতে এক সময় বড় ব্যবসায়ী হয়ে যায়, ড্রাইভারের পিছনে ঘুরতে ঘুরতে একজন মানুষ বড় ড্রাইভার হয়ে যায়। একজন মানুষ দুনিয়াদারি কিচ্ছুই বুঝতো না, দুনিয়াদারের সাথে চলতে চলতে তার ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যায়। ভাইরা আমার, সোহবতের বড় দাম। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমেন বান্দা বান্দিদেরকে বললেন, ও আমার মুমেন বান্দা বান্দিরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ, তাকওয়া অবলম্বন কর। তাকওয়া যদি ঢুকাইতে চাও তাহলে 2 নম্বর নির্দেশ পালন করতে হবে। আমার আল্লাহ 2 নম্বরে জানিয়ে দেয় ওয়াকুনু মাআস সাদিকিন। নেককার পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যারা, তাদের সহবতে চলে যাও। কারণ হলো নেককার হওয়ার জন্য নেককার লোকের সহবতের বিকল্প নাই, নেককার লোকের সাথে থাকলেই ভালো মানুষ হওয়া যায়। ভালো মানুষের সাথে যদি আপনি চলেন আস্তে আস্তে আপনি ভালো মানুষ হয়ে যাইবেন, ঠিক কিনা বলেন? আর যদি চোর বাটপারের সাথে চলেন আস্তে আস্তে নিজে চোর হয়ে যাইবেন, আপনি টেরও পাবেন না। এজন্য আল্লাহ বললেন নেককারদের সংস্রব অবলম্বন কর। ভাইরা আমার, ইতিহাস তালাশ করলে দেখা যায় এই পৃথিবীর যত মানুষ জীবনে দামি হয়েছে, যাদের জীবনগুলো দামি হয়েছে একজন মানুষেও সহবত ছাড়া দামি হতে পারে নাই। প্রত্যেকের জীবনই তালাশ করলে দেখা যায় তারা কারো না কারো সহবতে ছিল, ভালো মানুষের সহবতে ছিল। এই জন্য সহবতের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকুনু মাআস সাদিকিন। এই দুনিয়ার মুসলমান নেককার সংস্রবে চলে যাও, আল্লাহওয়ালা মানুষের সহবতে যাও, তাহলে তুমি নিজেও আল্লাহওয়ালা হয়ে যাইবা। ভাইরা আমার, ইতিহাস দেখলে দেখা যায় আয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো, আয়ামে জাহেলিয়াত চরম বর্বরতার যুগ আমরা সবাই জানি, যেই যুগের মানুষগুলো সারাক্ষণ মদ্যপান নিয়ে ব্যস্ত থাকতো, যেই মানুষগুলো জিনা ব্যভিচার চুরি নিয়ে ব্যস্ত থাকতো,
যেই মানুষগুলো কন্যা সন্তানগুলোকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলত, যেই মানুষগুলো একজন গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে বাজি ধরে দুইজনে মিলে জীবন্ত মহিলাটাকে রাস্তার মধ্যে বেঁধে তার পেটটা ছিঁড়ে বের করত দেখার জন্য ছেলে না মেয়ে। কত বড় অশ্লীল যুগের মানুষ! ওই যুগের মানুষগুলোর উপর যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করলেন আল্লাহর রসুলের সোহবতে আসার কারণে, ওই আইয়ামে জাহিলিয়াতের লোকগুলো ভালো মানুষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আইয়ামে জাহিলিয়াতের লোকগুলা রসুলের সোহবতে থাকার কারণে তাদের নাম হয়ে গেল সাহাবি, ওই লোকগুলার নাম হয়ে গেল সাহাবি, ওই লোকগুলার উপর আমার আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন, এটা কোরআনে সার্টিফিকেট দিয়ে দিলেন। আমার আল্লাহ জানায়া দেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। অথচ ইতিহাস পড়লে দেখা যায় ওই লোকগুলা ছিল অত্যন্ত বর্বর, অত্যন্ত খারাপ মানুষ, কিন্তু ওই লোকগুলা কিভাবে পরিবর্তন হইল ইতিহাস পড়লে দেখা যায়, ওদের পিছনে একটাই কারণ, আমার রসুলের সোহবতে যখন চলে আসছে, আল্লাহর নবীর সোহবতে যখন নাকি চলে আসছে, ওই লোকগুলো আস্তে আস্তে তাদের সব ভণ্ডামি ছেড়ে, তাদের সব বাতিল আকীদা ছেড়ে আস্তে আস্তে রসুলের সোহবতে থাকার কারণে ওই লোকগুলো পরিবর্তন হয়ে যুগশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, এরা হয়ে গেছে সাহাবি। যে সাহাবায়ে কেরাম মানুষের ইমানের মানদণ্ড, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস, এই লোকগুলো যেমন ইমান এনেছিল সাহাবায়ে কেরাম, এমন ইমান আনো তাহলে জান্নাতে যেতে পারবা। আল্লাহ রসুল বলে দিয়েছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী একটা নক্ষত্রের মতো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যেই সাহাবীর এই যে অনুসরণ করো না কেন ওই সাহাবীর অনুসরণ করবা, অনুসরণ করতে করতে দেখবা এক সময় তুমি তার পিছনে পিছনে আল্লাহর জান্নাতে ঢুকে গেছো। এই সাহাবায়ে কেরামের অনুসরণ করলে হেদায়াতের উপর চলতে চলতে আপনি জান্নাতে ঢুকে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। এই সাহাবায়ে কেরাম কত দামি হয়ে গেছে, অথচ একসময় তারা কত খারাপ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সোহবতে গেছে আরবের একজন মানুষ, তার নাম হলো হযরত আবু বকর। আবু বকর আল্লাহর সোহবতে যাওয়ার পর, আল্লাহর রসুলের সোহবতে যাওয়ার পরে আবু বকরের জীবন পরিবর্তন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সোহবতে যাওয়ার আগে এত দামি ছিলেন না, আমার নবীর সোহবতে যাওয়ার কারণে নবীর সোহবতে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি হইছে? আবু বকরের এক রাতে নেকির ইবাদত, গারে হেরার মধ্যে, গারে সৌরের মধ্যে আল্লাহর রাসূলের সাথে হিজরতের সময় আল্লাহর রাসূলের যে সাথী ছিলেন আবু বকর, ওই এক রাত্রে নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত উম্মত আসবে, তাদের সকলের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে হযরত আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সোহবতে যাওয়ার কারণে তার দাম বেড়ে গেল। আবু বকরের দাম আমার আল্লাহর কাছে কেমন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন বুখারী শরীফের বর্ণনা, আমার নবী বলেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলা, লাউ কুনতু মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে আমার আর কোনো বন্ধু নাই, আল্লাহ নবী বলেন পৃথিবীতে আমি মুহাম্মদের কোনো বন্ধু নাই, আমি একমাত্র বন্ধুত্ব করেছি আল্লাহর সাথে। কার সাথে? আমার বন্ধু একমাত্র আল্লাহ, পৃথিবীতে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, কোনো খলিল নাই। যদি আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম, তাহলে আমি নবীর বন্ধু হওয়ার মতো যোগ্যতা এই পৃথিবীতে একটা মানুষ আছে, ওই লোকটার নাম হলো হযরত আবু বকর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলে যাওয়ার পরে, আল্লাহর রাসূলের সোহবতে থাকার পর, রাসূলের সোহবতে জীবন কাটানোর পরে, ওই লোকটা রাসূলের বন্ধু হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে চলে আসছে।
এই জন্যই বলি সহবতের বড় দাম। আমার আল্লাহ এই জন্যই বলেন ওয়াকুনু মাসাদিকিন, ভালো মানুষের সঙ্গে চলে যাও, ভালো মানুষের সাথে সময় কাটাও, তার সাথে পরামর্শ করো, জীবন চালাও, জীবন সুন্দর হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর রসুলের সহবতে চলে গেলেন আরবের একজন লাঠিয়াল মানুষ, যেই লোকটা অত্যন্ত রাগ, যেই লোকটা মারামারির ক্ষেত্রে সবার আগে। লোকটার নাম হযরত উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহস আরবের জমিনে তৎকালীন সময় তাকে সবাই ভয় পাইত। সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রসুলের সহবতে চলে গেছে, তার জীবন কত সুন্দর হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আমার আল্লাহর কাছে বেড়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহর কাছে কেমন বাড়লো? আমার নবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ও আয়েশা, আকাশের তারকাগুলো কি গুনে গুনে শেষ করা যাবে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা তো কোনোদিন গুনে গুনে শেষ করা সম্ভব না, ঠিক কিনা বলেন? আপনারা পারবেন নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকা গুনে শেষ করা যাবে না, আকাশের তারকা অগণিত গুনে কোনোদিন শেষ করা যাবে না। আবার নবী ডেকে বলেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে, আকাশের তারকা যেরকম গুনে শেষ করা যায় না, আমার ওই উম্মতের নেকিগুলো কোনোদিন গুনে শেষ করা যাবে না। আমার উম্মতের এত নেকি, ওই উম্মতটার এত নেকি, তার এত দাম, আকাশের তারকা যেরকম গুনে শেষ করা যায় না, তার নেকিগুলো গুনে শেষ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবাটার নাম আমরা জানতে চাই, যার এত নেকি আসমানের তারকার মতো গুনে শেষ করা যাবে না। আল্লাহর নবী ডেকে বলেন, ও আয়েশা, ওই সাহাবিটার কেউ না, ওই সাহাবার নাম হলো হযরত উমর। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকাত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাদাকাত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাজাআত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সুজাআত মে তেরা নাম রহেগা, আলী তেরা নাম সে ইসলাম রহেগা, আলী তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা। ভাইরা আমার, এই লোকগুলো ছিল আইয়ামে জাহিলিয়াতের লোক, ওই জমানায় ছিল তাদের বসবাস। এদের ইতিহাস পড়লে দেখা যায় যে তাদের জীবন পদ্ধতি, চলার ঢং বং তেমন ভালো ছিল না, কিন্তু যখনই আল্লাহ রসুল আসার পরে রসুলের সোহবতে গেছে, তাদের জীবন পরিবর্তন এত সুন্দর হয়ে গেছে, জীবন পরিবর্তন হয়ে দুনিয়াতে থাইকাই তারা জান্নাতে সুসংবাদ পেয়ে গেছে। কি সুবহানাল্লাহকে বাড়ির গিয়ে কইবেন নাকি আপনারা? আল্লাহ রসুল তার জবানে ঘোষণা করেছেন, আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, যে দশজন সাহাবির ব্যাপারে দুনিয়াতে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের, একজনের নাম হলো হযরত আবু বকর, আরেকজনের নাম হলো হযরত ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খারাপ মানুষ ছিল ইসলাম গ্রহণের আগে, অথচ ইসলাম গ্রহণের পরে রসুলের সোহবতে থাকার কারণে এই জান্নাতের সুসংবাদ রসুলের জবানে দুনিয়াতে পেয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রসুলের সোহবতে থাকার কারণে ওমরের দাম আমার আল্লাহর কাছে কেমন বেড়ে গেল। আমার নবী ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আরা
আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা বলেন? আমার নবী সর্বশেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবী মুহাম্মদ হলো সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। আবার নবী ডেকে ডেকে বলতেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী মুহাম্মদ সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তবে যদি আল্লাহ দুনিয়াতে আমার পরে কোনো নবী পাঠাইতো, আমি নবীর পরে এই পৃথিবীতে যদি নবী আসার কোনো সিলসিলা জারি থাকতো, আমার আল্লাহ যদি দুনিয়াতে নবী পাঠাইতেন, যদি সম্ভাবনা থাকতো, তাহলে এই পৃথিবীতে আমার পরে নবী হওয়ার মতো যোগ্যতা একজন লোকের আছে। আমার আল্লাহ হযরত ওমরকে দুনিয়াতে নবী বানাইয়া পাঠাইতো, এত দাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ অতীতের ইতিহাস দেখেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু তেমন ভালো না, কিন্তু ইসলাম গ্রহণের পরে আল্লাহ রসুলের সোহবতে যাওয়ার পরে তাদের দাম আল্লাহর কাছে কত বেড়ে গেছে, নবী হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে চলে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিল, রসুলের অন্তরঙ্গ বন্ধু হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে চলে আসছে। এমন একটা দামি মানুষ, এত মর্যাদা সম্পন্ন তারা কেমনে হয়েছে আল্লাহর রসুলের সোহবতে থাকার কারণে? ভাইয়েরা আমার, এই কথাটাই আল্লাহ কোরআনে বললেন, ওয়াকুনু মাআস-সাদিকিন, হে মানুষ, ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, তাকওয়া ঢুকাও, আর ওই তাকওয়াকে যদি নিজের মধ্যে বলবৎ রাখতে চাও, স্থায়ী রাখতে চাও, তাকওয়া থেকে যেন পদস্খলন না হয়, আবার যেন গুমরা হয়ে না যাও, যদি সেই তাকওয়াকে ভিতরে ঠিক রাখতে চাও, তাহলে কাজ করতে হবে, সেটা হলো মাআস-সাদিকিন, ওয়াকুনু মাআস-সাদিকিন, নেককার লোক যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহওয়ালা আলেম উলামা, হক্কানি পীর, এদের সোহবতে থাকো, এদের সাথে পরামর্শ করে জীবন চালাও, তাহলে দেখবা ইনশাআল্লাহ জীবন সুন্দর হয়ে যাবে। জীবন কি হবে? সুন্দর হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই তাকওয়া অর্জন করার পরে এই সোহবতের অনেক দাম, অনেক দাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পর থেকে, এরপরে দেখেন, এরপর থেকে আজকের পর্যন্ত 2019 সাল পর্যন্ত খুঁজে দেখেন, যত মানুষ দামি হয়েছে, যেই মানুষগুলো ভালো হয়েছে খারাপ থেকে, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন, এদের জীবনের ইতিহাস দেখেন, অতীতের ইতিহাস, এই সব গুরু ভালো মানুষের সাথে থাকার কারণে, আলেম ওলামাদের সোহবতে যাওয়ার কারণে, হাক্কানি পীরদের সাথে তাদের সংস্পর্শে, তাদের সোহবতে যাওয়ার কারণেই পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? মহতারাম হাজরিন, আপনারা অনেকেই নাম জানেন, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কি নাম? হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি আপনাদের মতোই, আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন, কোনো আলেম ছিলেন না। আমি বুঝাইতে চাইতেছি, উনি সাধারণ মানুষ ছিলেন, আলেম ছিলেন না, হাফেজও ছিলেন না, হাজির সাহেব ছিলেন না, কিন্তু আলেমদের সহপতি থাকতে থাকতে উনি আলেমদের সাথে সময় কাটাইতেন, আলেমদের সাথে পরামর্শ করে জীবন চালাইতেন। এভাবে চলার কারণে এই হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার দাম কত বেশি দেখেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম, সেই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির শায়খ, ওনার পীরের নাম হলো হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানবী রহমতুল্লাহর পীর, কত বড় আলেম আশরাফ আলী থানবী, হাকিমুল উম্মাত, ওনার পীর, উনি এত দামি কেমনে হয়েছে, অথচ কোনো আলেম ছিলেন না, এই হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে, আলেম ওলামাদের সাথে থাকার কারণে ওনার এত দাম হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বললেন, ওয়াকুনু মাআস-সাদিকিন, নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের সংস্রবে চলে যাও, কারণ হলো আল্লাহওয়ালাদের সাথে থাকলেই আল্লাহওয়ালা হওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের কওমি মাদ্রাসাতে পড়ানো হয় একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো বুস্তাব। বুস্তা কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে, আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই একদিন বাথরুমের মধ্যে গেলেন, গোসলখানায় প্রবেশ করলেন, গোসলখানায় প্রবেশ করে দেখে খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে বাথরুমের মধ্যে গোসলখানার এক কোনায় একটা মাটির চাকা পড়ে আছে, আল্লাহর ওলি মাটির চাকাকে হাতে নিয়া নাকের কাছে ঘ্রাণটা লাগায় দেখলেন, এই ঘ্রাণটা অন্য কোথাও থেকে না, সুন্দর এই ঘ্রাণটা ওই মাটির চাকা থেকে বের হয়। আল্লাহর ওলি ওই মাটির চাকাকে ডাক দিলেন, ও মাটির চাকা, কি ব্যাপার, তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন বের হয়? আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, গিলে খুশবু ইয়ে দর হাম্মামে রুজে
রসিদ দস্তে মাহবুবে বদস্তম বদো গুফতম কে মিশকিয়া আবিরি বদো গুফতম কে মিশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবে যে তুমস্তম বগুফতামন গিলে নাচি জবুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশস্তম জমালে হাম নিশি দরমন আসর কর ওগর নামন হুমা খাকম কে হস্তম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ খেলায় মাটির চাকাটাকে হাতের মধ্যে নেওয়ার পরে ওই মাটির চাকাটা নাকের মধ্যে লাগায় ঘন্টা শুকার পরে মাটির চাকাকে ডাক দিয়া জিজ্ঞেস করলেন, ও মাটির চাকা, কি ব্যাপার কি ব্যাপার? তুমি তো সাধারণ একটা মাটির চাকা, তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন বের হয়? তুমি কি মেশকো আম্বর নাকি তুমি কোনো আতরের দানি? তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন বের হয় মাটির চাকা? আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কেঁদে কেঁদে জবাব দেয়, ও আল্লাহর ওলি, আমি কোনো আদুরদানি না, আমি কোনো মেশকো আম্বর না, আমি সাধারণ একটা মাটির চাকা, সাধারণ একটা মাটির চাকা আমি, তবে আমার মধ্যে এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ আমার মধ্যে কেন আসছে জানেন? ওই যে ফুলের গাছটা দেখা যায়, ফুলের গাছের গোড়ায় দীর্ঘদিন ধরে থাকার কারণে, ফুলের গাছের গোড়ায় অনেকদিন ধরে থাকার কারণে আস্তে আস্তে ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে চলে আসছি। ভাইয়েরা, ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটির মধ্যে ফুলের ঘ্রাণ পাওয়া যায়। ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই ঘটনা বর্ণনা করার মাধ্যমে শেখ সাদ রহমাতুল্লাহ পুরো পৃথিবীর মানুষকে জানায় দেয়, ও দুনিয়ার মুসলমান, সাধারণ একটা মাটির চাকা যার মধ্যে কোনো আকল নাই, কোনো বুদ্ধি নাই, ঠিক কিনা বলেন? মাটির মধ্যে আকল আছে? যেই মাটির মধ্যে কোনো জ্ঞান নাই, কোনো আকল নাই, বুদ্ধি নাই, ওই মাটির চাকা ফুলের গাছের নিচে থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘ্রাণ চলে আসা সম্ভব হয় তাহলে আকল বুদ্ধি বিবেকবান সম্পূর্ণ মানুষ, যে মানুষকে আল্লাহ এত সুন্দর আকল দিলেন, এত সুন্দর জ্ঞান দিলেন, এত সুন্দর বুদ্ধি দিলেন, ওই মানুষগুলো যদি দুনিয়ার থেকে ফারেক হয়ে আল্লাহওয়ালার সোহবতে চলে যায়, নেককার মানুষের, ভালো মানুষের সোহবতে যদি তারা চলে যায়, ওই মানুষগুলো যদি নেককার আল্লাহওয়ালা আলেম উলামা মুরব্বী ভালো মানুষের সোহবতে যদি যায় তাহলে আস্তে আস্তে ওই লোকগুলাও ভালো মানুষ হয়ে যাবে। সোহবতে সা লেহে তোরা সালেহে কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সালে তাআত বেরিয়া। ভাইরাম, এই আল্লাহওয়ালাদের সোহবতের যে কত দাম, ভালো মানুষের সোহবতে থাকলে যে তার কত দাম, এটাকে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ পেশ করি আপনাদেরকে, আপনারা শুনবেন। কি বলেন, ঘুমায় গেছেন নাকি আপনারা? কথা বলতে মন চায় না? ভাইরাম, আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে যে কত দাম এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। এক লোক, তার একটা মেয়ে খুব সুন্দর, বিয়ের বয়স হয়ে গেছে 17-18 বছর বয়স, মনে করেন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, 20 বছরের কাছাকাছি বয়স, কলেজে যায়। তো কলেজে যাওয়ার পথে কিছু দুষ্ট ছেলে প্রত্যেক দিন স্প্রিজিং করে, কি বলেন আছে না এলাকায়, রাস্তায় মেয়েদেরকে দেখলে শীষ দেয়, বড়ের বিসি ভিক্ষা দেয়, কলমের মুখা দিয়ে শীষ দেয়, কি বলেন দেয় না? আপনাদের এলাকায় নাই? আরে কথা বলেন না কেন, নাই? আরে সর্বনা সব দিপি সব বইয়ে রয়েছে সামনে, এ কারে ওয়াজ করতেছি আমরা, টিপু ভাইরে কয়ে যাবো সামনে, তো এলাকার মাহফিল দরকার নাই, সবাই তো ভালো মানুষ, কি বলেন মাহফিল দরকার আছে আপনাদের? ভাইয়ারা আমার, যাই হোক, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি, আপনাদের এলাকায় এগুলো নাই, বাকি অনেক সময় আমরা দেখি, খবর শুনি, এই ধরনের জিনিস আমরা দেখি,
দেখবেন যুবক ছেলেরা ওই মেয়েরা যখন স্কুলে যায়, ভার্সিটিতে যায়, তাদেরকে টিস করে, তাদেরকে ইপটিজিং করে, বুঝতে পারছেন কথা? তো ওই মেয়ে যখন স্কুলে যায়, রাস্তার মধ্যে কিছু যুবক ছেলে ওর স্কুলে যাওয়ার যে নির্দিষ্ট টাইম, ওই টাইমে দাঁড়ায় থাকে, তার আসলে তারা বিভিন্নভাবে ইপটিজিং করে, বুঝতে পারছেন কথা? তো এই মেয়ে বাড়িতে গিয়ে তার আব্বার কাছে বিষাদ দিল, আব্বা আগামীকালকে থেকে আমি আর ভার্সিটিতে যাব না। কারণ কি? কারণ হইলো এলাকার দুষ্ট ছেলেরা, মাস্তান ছেলেরা আমাকে প্রত্যেক দিন ডিস্টার্ব করে, রাস্তার মধ্যে ইপটিজিং করে, এগুলো আমার সহ্য হয় না, র্যাগিং করে, বুঝছেন নি কথা? তো আমি যাইতে পারি, একটা শর্ত আছে, আমাকে প্রত্যেক দিন তুমি স্কুলে নিয়ে দিয়ে আসতে হবে, আবার আসার সময় নিয়ে আসতে হবে। কি বলেন? গার্জিয়ান সাথে থাকলে যত বড় মাস্তানি হোক, তার সাথে কোনো সময় ইপটিজিং করবে? কি বলেন? আপনাদের মধ্যে এমন কেউ সাহসী আছেন নি যে গার্জিয়ান সামনে থাকলে ইপটিজিং করে? আছে কেউ এরকম? এ যুবক ভাইরা কেউ নাই? যাই হোক, আপনারা ভালো মানুষ। তো এই বাবা মনে করেন ব্যবসায়ী মানুষ, সে খুব ব্যস্ত, তার মেয়েকে বললো যে আসলে আমি তো যাইতে পারবো না, আমি খুব ব্যস্ত মানুষ, তবে তোমার সেফটির জন্য, তোমার নিরাপত্তার জন্য তোমার সাথে একটা লোক দেই, সে প্রত্যেক দিন তোমাকে ভার্সিটিতে নিয়ে যাবে, আবার দিয়ে আসবে। দিছে কারে? তার দাদারে। কারে দিছে? দাদা। দাদা মনে করেন আমাদের ওই যে ওই দাদার মতো বড়া, ওই যে চেয়ারে বসে রয়েছে, সবাই দেখেন এমন বৃদ্ধ মানুষ, ওই দাদা এত দুর্বল, তার নিজেরই হাঁটতে গেলে লাঠি লাগে দুইটা, ওর নিজের জীবনে লঙ্গি ঘুলে পড়ে রাখতে পারে না। তো ওই নাতিরে, যুবতী নাতিরে, যুবকদের হাত থেকে কিভাবে বাঁচাবে? কি বলেন, ঠিক কিনা? এই দাদার দিছে কি করার জন্য? এই মেয়ের বডিগার্ড প্রত্যেক দিন কলেজে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে, যেন মাস্তান ছেলে পেলে যেন ওরে ডিস্টার্ব করতে না পারে। এখন প্রত্যেক দিন কি করবে দাদা? বাধ্য হয়ে ওই নাতির নিয়ে প্রত্যেক দিন কলেজে যায়। নাতিন যায় আগে আগে, দাদা তো নাতিনের মতো এত শক্তি নেই, লাঠি বড়ায় বড়ায় কোনো রকম জীবনটা নিয়ে কচ্ছপের মতো পিছন দিয়ে আস্তে আস্তে যায়। তো রাস্তা দিয়ে যায়, এবার যখন রাস্তা দিয়ে যায়, তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় যুবকেরা প্রত্যেক দিন যেভাবে মনে করেন তারা ইপটিজিং করে, বিভিন্ন কিছু নিয়ে রেডি হয়েছে, বড় এরবিসি কাগজ টাগজ নিয়ে রেডি হয়েছে, তাকে মারবে। এই মুহূর্তে একজন বলে, এই থাম। তো জিজ্ঞেস করলো, কী ব্যাপার, থামতে বললি কেন? ওই যে তাকায় দেখ, মেয়ের পিছনে তার দাদা আসতেছে। পিছনে কে আসতেছে? দাদা আসতেছে। অথচ এই দাদা এত দুর্বল, ওই পোলাপানের যদি দাদারে মনে করেন দৈরা গাছের মধ্যে বাইন্দা রাখে, লড়ার ভাব নাই। এই দুর্বল দাদাকে দেখার পরেও কিন্তু ওই শক্তিশালী যুবকেরা ওই মেয়েটাকে ইপটিজিং করে না, ওই মেয়েকে ডিস্টার্ব করে না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? ঠিক তেমনিভাবে যারা নাকি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, দুনিয়াতে দেখতে তাদের কোনো শান শৌকত নেই, দুনিয়াতে তাদের কোনো টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, প্রশাসনিক কোনো জোর নাই, প্রশাসনিক কোনো শক্তি নাই, এলাকার মাতাব্বরের কোনো পাওয়ার নাই, টাকা পয়সার কোনো মাতাব্বরি নাই, কোনো দিক দিয়ে পাওয়ার নাই, একদম দুর্বল। আলেম উলামা, মসজিদের ইমাম সাহেবরা, মাদ্রাসার হুজুররা, খতিব সাহেবরা কি বলেন, আরে ভালো মানুষ না? আরে কথা বলেন না, ভালো মানুষ না? আপনাদের ইমাম সাহেব ভালো মানুষ না? আরে জোরে বলেন, ভালো মানুষ না? ভালো মানুষ না? ভালো মানুষ না হলে কি আপনারা ইমাম হিসেবে রাখতেন তাকে? তো এই লোকগুলোর দেখা যায় দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পাওয়ার নাই, ওই দাদার মতো একদম দুর্বল, কোনো রকম চলে আর কি, মানুষ তারা কোনো পাত্তাই দেয় না, কিন্তু শয়তান তারা খুব ভয় পায়। এই শয়তান তাকে খুব ভয় পায়। আপনি যখন আলাদা রুমে থাকবেন, শয়তান আপনাকে ধোকা দিবে, একটু গুনাহ কর। এখন তো প্রত্যেকটা ঘরের মধ্যে ওয়াইফাই কানেক্ট আছে, একদম কম দামে 10 Mbps মাত্র পাওয়া যায় 1000 টাকা দিয়ে, ঢাকার মধ্যে এত সুযোগ সুবিধা মানুষকে দিয়ে দিছে, কি স্পিড! আরে বাপরে, বুঝতে পারছেন কথা? তো এই মানুষ যখন ঘরের মধ্যে থাকে, শয়তান ধোকা দেয়, আচ্ছা MBPS ইয়া লাগায় দে, MB ডাটা চালু করো, গুনার কাজ করো, ডাটা চালু করো, ইউটিউবে ঢুকো, ডাটা চালু করে তুমি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকো, বিভিন্ন পর্নোগ্রাফি দেখতে থাকো, বিভিন্ন ছবি দেখতে থাকো, বিভিন্ন নাটক দেখতে থাকো, শয়তান তাদেরকে এভাবে ধোকা দিয়ে পথভ্রষ্ট করে ফেলে। কিন্তু আমি এইটুকু আশ্বস্ত রাখি আমার নিজের উপর, আমি এইটুকু বলতে পারি, কোনো মানুষ যদি হক্কানি ওলামায়ে কেরামের সহবতে চলে, তার প্রত্যেকটা বিষয় যদি আলেম আমাদেরকে অবগত করায় যে হুজুর আমার এই সমস্যা হইতেছে, ওই সমস্যা হইতেছে, আমি কিভাবে চললে গুনাহ থেকে বাঁচতে পারবো, কিভাবে চললে আমার দুনিয়া এবং আখেরাত উজ্জ্বল হবে, এই আলেম আমাদের সহবতে থাইকা, ভালো মানুষের সহবতে যদি চলে, তাহলে শয়তান কোনোদিন তাকে ধোকা দিয়ে জাহান্নামী বানাতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহওয়ালাদের সহবত দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে ভাইরা আমার, বন্ধুরা আমার। এই জন্যই আল্লাহ বললেন, ওয়া কুনু মাসাদিকিন, এরে দুনিয়ার মানুষ, ভালো মানুষের সহবতে চলে যাও, আল্লাহওয়ালাদের সহবতে যাও, ভালো মানুষের সহবতে যাও, আল্লাহওয়ালাদের সহবতে গেলেই তুমি ভালো মানুষ হইতে পারবা।
কিতাবের মধ্যে ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে, আল্লাহর এক ওলি নাম হলো জুনায়েদ বাগদাদি। কি নাম? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ আসলো, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ আসলো, ও গো আল্লাহর ওলি, বাগদাদের যুবকেরা সবাই নষ্ট হয়ে যাইতেছে, চরিত্রহীন হয়ে যাইতেছে, বাগদাদের যুবকদের চরিত্র ঠিক নাই। বলে কেন? বলে ওই জমানার মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী এক মহিলা টাকার বিনিময়ে যুবকদের সাথে রাত্র কাটায়। ওই বেশ্যা মহিলা টাকার বিনিময় যুবকদের সাথে মোজ মাস্তি করে, আনন্দ ফুর্তি করে, আর যুবকরা টাকা দিয়ে এগুলার সাথে যায়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে নাই? আরে কথা বলেন, আমাদের দেশে নাই? তাফসির মাহফিলের জন্য টাকা চাইতে যাইবেন? হুজুর গত মাসে অসুস্থ ছিলাম, 2000 টাকা শেষ, ওই দিন দাদারে জুতা কিনে দিছি, 100 টাকা শেষ, পকেটে 20 টাকা চলে যান। আর যদি যাত্রার জন্য যান, আলহামদুলিল্লাহ সামনের দিকে একটা সিট দিস, লো 500 টাকা লো। কি বলেন, নাই আমাদের দেশে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলির কাছে বিচার আসলো, বাগদাদের যুবকেরা টাকা নষ্ট করতেছে, ওই সুন্দরী মহিলার পিছনে ঘুরে ঘুরে টাকা ওরায়, ওই মহিলা দেহ ব্যবসা করে, বাগদাদের যুবকেরা টাকা দিয়ে প্রত্যেকদিন ওই মহিলার সাথে রাত্র কাটায়, চরিত্র নষ্ট হয়ে যাইতেছে। এবার আল্লাহর ওলিকে বললে, ওগো আল্লাহর ওলি, যেভাবে হোক ওটা বন্ধ করে দেন। আল্লাহর ওলি উদ্যোগ নিলেন এটাকে বন্ধ করতে হবে। আল্লাহর ওলি একদিন হাতের মধ্যে একটা জায়নামাজ নিলেন, একটা তসবি নিলেন, খাদেমকে সাথে নিয়ে হাঁটলেন, চলো এবার বেশ্যার বাড়ির দিকে। আল্লাহর ওলি বেশ্যার বাড়ির দিকে যাওয়ার পর বেশ্যার বাড়ির সামনে গিয়ে জায়নামাজটা বিছায়া বসে বসে তসবি পড়ে, আর যত খদ্দর আসে সব হুজুরকে দেখে দেখে চলে যায়। এদিকটা ভিতরে মহিলার মাথা গরম, কি ব্যাপার কি ব্যাপার কি হয়ে গেল, অন্যদিন তো জোহরের পর থেকে আমার খদ্দরের অভাব নাই, জোহরের পরের কাস্টমার অভাব নাই, অনেকদিন তো ফোন দিয়া দিয়া অগ্রিম বুকিং দিয়া রাখে, অমুক তারিখে আমি আসব, কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেল এখন পর্যন্ত কেন একটা লোক আসে না, কি ব্যাপার কি হয়ে গেছে? মহিলার মাথায় টেনশন, বাদীকে পাঠাইলেন, ও বাদী যাও রাস্তার মধ্যে গিয়া দেখো কি ব্যাপার, আজকে কোনো কাস্টমার কেন আসে না। বাদী গিয়া দেখে লোক কিভাবে আসবে, ওই জমানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ঘরের সামনে যাই নামাজ নিয়ে বসা। বাদী দৌড়ায় গেল তার মালিকের কাছে, ওই মহিলার কাছে গিয়া বলল, মহিলা ওগো মনি, আজকে লোক কেমনে আসবে, ঘরের সামনে যান। বাড়ির সামনে গিয়া দেখেন জুনায়েদ বাগদাদি আপনার ঘরের সামনে বসা, ঘরের সামনে গিয়া দেখেন জুনায়েদ বাগদাদি আপনার ঘরের সামনে বসা, লোক কিভাবে আসবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই দিক দিয়ে পুরা বাগদাদ জুড়ে রটনা, পুরা বাগদাদ জুড়ে ঘটনা ছড়াইয়া গেল, কি ব্যাপার কি ব্যাপার। শেষ পর্যন্ত হুজুর মানুষ জুনায়েদ বাগদাদি, উনি ওই কাজে কাকে বিশ্বাস করবো, শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদি, উনিও দেখা যায় শেষ পর্যন্ত তসবি যায় নামাজ নিয়ে বেশ্যার বাড়িতে চলে গেল। ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি গেছে লোকটাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, খারাপ উদ্দেশ্যে যায় নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা বেশ্যা মহিলা ঘর থেকে খুব রাগে রাগান্বিত হয়ে গেল, দৌড়ায় আসলো, এসে বলো হুজুর আপনি এখানে কি চান, আমার ব্যবসার মধ্যে আপনি কেন বাধা দেন, তসবি লইয়া যাই নামাজ লইয়া আমার বাড়ির সামনে কেন যান, তাড়াতাড়ি যান আপনার মসজিদে যান, এখানে আপনার দরকার নাই। কি বলেন, আমাদের সমাজে নাই? বাধা দিতে গেল, ভাই দোকানে আপনি টিভি চালায়েন না? বলে হুজুর প্রতি মাসে আপনার বেতনের জন্য 30 টাকা দিই, 20 টাকা দিই, 50 টাকা দিই, আমি তো এইটা দিয়েই টাকা কামাই, সুতরাং যা বলার মসজিদে বলবেন, আমাকে কিছু বলবেন না, এমন লোক আছে না নাই? ভাইয়ারা আমার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাওয়াত ও তবলিগের লোকেরা দোকানের মধ্যে যায় তাকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু ওই বেটা কত বড় নাফরমান, ওই দাঁড়াই লোকগুলো সামনে দাঁড়ানো কিন্তু তার দোকানের টিভিটা পর্যন্ত বন্ধ করে না। ভাইয়ারা আমার, এটা শুধু আমাদের জমানায় নয়, ওই জমানাতেও ছিল। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামীকে ধমক দিল, হুজুর কি ব্যাপার, আপনি এখানে কেন, তাড়াতাড়ি ভাগেন, আমার রাস্তা ক্লিয়ার করে দেন। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামী বলে, না আল্লাহর ওলি, আল্লাহর ওলি বলতেছে না আমি যাব না। জুনায়েদ বাগদাদি বলে, আমি আজকে তোমার রাত তোমার সাথে রাত্রি যাপন করতে চাই। মহিলা বলেন, হাই হাই, এটা কি করে সম্ভব,
আপনি বর্তমান জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ, আপনি কিভাবে আমার সাথে রাত্রে থাকবেন, এমন একটা গর্হিত কাজ আপনি করতে পারবেন নাকি? হুজুর বলে, যত টাকা লাগে আমি দেব, প্রয়োজনে যা পাও তার চাইতে আরো বাড়ায় দিব, তারপরও তোমার সাথে থাকতে চাই। মহিলা বলল, ওকে ফাইনাল, নো টেনশন, হুজুর হোক আর যাই হোক আমার অন্য কিছু দেখার বিষয় না, আমার দরকার হলো টাকা, আমাকে যে টাকা দেবে আমি তার সাথেই থাকবো। ভাইরা আমার, ওই মহিলা আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহি আলাইহি নিয়ে ঘরে গেলেন। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামী বললেন, যা টাকা লাগে আমি দিব, তবে একটা শর্ত, আমি তোমাকে যা বলবো আমার শর্ত তোমাকে মানতে হবে, আমার শর্তের বাহিরে কোনো কিছু করা যাবে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই জুনায়েদ বাগদাদি ওই মহিলার ঘরে যাওয়ার পরে ওই মহিলাকে বললেন, যাও গোসলখানা থেকে গোসল করে আসো, পবিত্র কাপড় দিলেন, পবিত্র কাপড়টা পরাইলেন। এবার আল্লাহর ওলি দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে তাকে ডেকে বললেন, আমাকে যেরকম ভাবে নামাজ পড়তে দেখছো তুমি ঠিক সেরকম ভাবে নামাজ পড়ো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা এবার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নামাজ পড়তেছে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামী, আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে ডাক দিলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার মাওলা, আমি আমার চেষ্টা করে তোমার ওই নাফরমান বান্দিকে নামাজ পর্যন্ত দাঁড় করাইয়া দিছি, আয় আল্লাহ, তোমার এই বান্দিটাকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না, তোমার ওই বান্দিটাকে তুমি হেদায়াত দিয়া দাও, হেদায়াত দান করে দাও। মহিলা নামাজের মধ্যে বসে বসে সব কিছু শুনতেছে। এবার নামাজ শেষ করার পর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহিকে মহিলা ডেকে বলেন, ও হুজুর, কি ব্যাপার, আজকে পর্যন্ত যত মানুষ আমার কাছে আসছে সবাই টাকার বিনিময়ে আমার সুন্দর দেহটাকে ভোগ করছে, একটা মানুষও আমাকে দিনের দিকে আসার জন্য বলে নাই, আমার হেদায়াতের জন্য আল্লাহর কাছে কেউ দোয়া করে নাই। ও হুজুর, জীবনে তওবা করলাম, আর কোনোদিন ব্যবসা বৃত্তি করব না, আর কোনোদিন গুনার কাজ করব না, আর কোনোদিন যুবকদের চরিত্র নষ্ট করব না। ভাইরা আমার, ওই ব্যবসা মহিলা আল্লাহর ওলির সোহবতে গিয়ে তওবা করে জীবনের সমস্ত ভুলগুলো থেকে ফিরে এসে পরিপূর্ণ ভালো মানুষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোহবতে সা লাহতু রাসা লাহকুনাদ, সোহবতে তা লাহতু রা তা লাহকুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সাল তাআত বেরিয়া, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আমি আপনাদের সম্মুখে যে আয়াত পেশ করেছি এটার বিষয়বস্তু ছিল আল্লাহ রাব্বুল আলামিন দুই আদেশ করেছেন আমাদেরকে। কয়টা আদেশ? দুইটা। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। কারণ হলো, একটা মানুষের অন্তরে যদি তাকওয়া থাকে তার দুনিয়া এবং আখেরাত দুটোটাই সুন্দর হয়ে যাবে, তার দ্বারা কখনো গুনাহ হবে না। দ্বিতীয় নাম্বার, ওই তাকওয়াকে যদি ধরে রাখতে চাও, তাকওয়ার উপর যদি অটল থাকতে চাও, আরেকটা কাজ করতে হবে, অকুনু মাসাদিকিন, সাদিকিন সালেহিন, আল্লাহওয়ালা নেককার বুজুর্গ পরহেজগার আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ এদের সহবতে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ ভালো মানুষের সাথে থাকলেই ভালো মানুষ হওয়া যায়। এই জন্য এই দুইটা কাজ করতে আপনারা রাজি আছেন? রাজি না কারা কারা, দুইটা হাত তুলেন। অনেকে হাত তুলছে, যাই হোক, আল্লাহ সহি বুঝদান করুক। আল্লাহ তালা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করে হাক্কানি আলেমুল আমাদের সাথে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কারা কারা আলেমুল আমাদের সাথে থাকতে রাজি আছেন, দুই হাত তুলে দেখেন। আল্লাহ তালা সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। সব কাজে, সব কাজে, দিনই কাজে পরামর্শ নিয়ে চলবেন কাদের থেকে? আলেমুল আমাদের থেকে। কাদের থেকে? আলেমুল আমাদের থেকে। কারণ আলেমুল আমরা হলো রসুলের ওয়ারিস, ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, রসুলের কথা, রসুলের কথা। এই যে দেখেন বর্তমানে তাবলিগ নিয়ে কি এক দ্বন্দ্ব শুরু হয়েছে, বর্তমানে তাবলিগ নিয়ে কি এক দ্বন্দ্ব শুরু হয়েছে, একদল আলেম ওলামাদের সাথে আর একদল হলো সেই সন্ত্রাসী দিল্লিতে বৈশা বৈশা, যে নাকি আস্তেমার মধ্যে এই আলেম ওলামাদেরকে হাজার হাজার ছাত্রদেরকে ক্যাডার বাহিনী দিয়ে মার খাওয়াইছে, ঠিক কিনা বলেন? এদের সাথে থাকা যাবে? এদের সাথে থাকলে কখনো হকের উপর থাকতে পারবেন না। হক যদি পেতে চান আলেম ওলামাদের সাথে, কাদের সাথে? আলেমুল আমাদের সাথে। সব কাজে আলেমুল আমাদের সাথে থাকবেন, আলেমুল আমাদেরকে সাপোর্ট করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।